ফুটো ভাই, ফুটো ভাই, ফুটোটা যে কোথায় গেল তা কে জানে। ফুটো, ফুটো বালা হাকুদা, বলছি কি আমি সব বাড়ি নিমন্ত্রণ করে আইছি বুঝিস, কিন্তু এই পণ্ডিত্রি খুঁজে পাই নাই। বাড়ি গেছিলাম, ওর বাড়ি তালা মারা ছিল, কোথায় গেছে তা কে জানে। বলছি গৃহপ্রবেশে একটু ভালো পণ্ডিত ডাকলে হতো না? ওরে বিয়ে যখন ওই পণ্ডিতই করাইছে, গৃহপ্রবেশে ওই পণ্ডিতই করাবে, কোনো সমস্যা নাই। সব হাকুদা বাজার টাজার করে ফেলাইছি বুঝতে পারিস, পুজোয় যা যা সরঞ্জাম লাগবে। তাই পাদু কোথায় গেছে? পাদুরি পাঠা তো ওই পণ্ডিতের বাড়ি, পাদুরি পাঠা। এ পাদু, পাদু ফুটো, ঘরটা যা ডেকোরেশন করিস না তা বলার মতো না, আর আমার রুমটা তো স্পেশাল বানাইছি। কি বলো, আর আমার রুমটা ভাঙাচোরা, তুই যাই দেখতে পারবি, তোর সারপ্রাইজ। যেরকমই হোক মোটামুটি এর থেকে বড় তো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে হলে মা বাবা সবাই নিয়ে একসাথে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, মা বাবার সাথে না থাকতে পারে তাহলে সারা জীবনে কি হলো, খেতে পুতো কাকা ডাকতি তো। শোন এক কাজ কর, এক দৌড় মারে ওই সেই বিষ্ণু সাধুর বাড়ি যায়, বলে আয় কি আজকে গৃহপ্রবেশ, তাড়াতাড়ি চলে আসতে বলবি। তাড়াতাড়ি যা, বেলা 8টা বাজে, 10টার ভিতরে ওপেনিং করতে হবে। এই তো বাবা, আমি ডাকতেই আর আসতেছি। শোন ওইখানে দাঁড়ায় থাকবি না, বুড়োরে ধরে নিয়ে আসবি, ও যদি বলে পরে আসবো তখন এখানে আবার টাইম লাগালো, একদম সাথে ধরে নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, আর আমরা নতুন বাড়ির দিকে যাচ্ছি বুঝছিস, ডাইরেক্ট তুই এখানে নিয়ে আসিস। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা যা তাড়াতাড়ি কাজ কর। ঠিক আছে কাকা, ঠিক আছে। কি মজা কি মজা, নতুন ঘরে যাবো। বলছি কি ফুটো, বৌমারে বল সব ওই পুজোর জিনিসপত্র গোছায় রাখতি, নাই তো ব্রাহ্মণ যা সময় লাগাবে না তা বলে বোঝানো যাবে না। বলছি স্যাররে ফোন করিস? আরে স্যাররে বলে আসি, স্যার চলে আসবে। ভালো কাজ করিস, স্যার না আসি বেড়ে হয় নতুন ঘরের উদ্ঘাটন? আরে বাবা, স্যারের সাথেই ততক্ষণ বাজার করতেছিলাম আমি, স্যার ওই বাড়ি গেছে স্নান করতে, স্নান করে চলে আসবে, ভালোই হলো। বলছি হাগুদা, কালকে আবার কোর্টের ডেট দেছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক কোনো চাপ নেই, কেস তো আমরা কালকে জিতেই যাবো। এরকম গ্যারান্টির সাথে বলতিস জিতে যাবা? আরে অনেক প্রমাণপত্র জোগাড় করা হয়েছে বুঝতে পারিস, আর ওই স্যার ওই পুলিশদের একটু মোটামুটি বন্ধু চেনাশোনা আছে, তো বলিসে ওদেরকে আর কি কেলানো দিয়ে সত্যি কথাটা বের করে মোবাইলে একটা ভিডিও রেকর্ডিং করতে, ঠিক আছে? আর আমাদের কাছে এই চম্পা আছে, চম্পা হচ্ছে জলজন্ত উদাহরণ, তার নিজের চোখে দেখিছে এবং শুনিছে। বলছি হাকুদাই, তিনজন শাস্তি পাবে তো? আলবাত পাবে, তুই কী ভাবিস? আর যদি ওরে কোর্টে সাজা না দেয়, আমি সাজা দেবো, বালি চাপা দিয়ে দেবো। ঠিক বলিস, ও মালগুলো ভিতরে আসে বলে আমরা একটু শান্তিতে বসবাস করতেছি, মালগুলো বাইরে থাকলে আমাদের সবসময় পরান নিয়ে ধক ধক, যে কোন সময় কোথায় কী মিশাইছে তা কে জানে। ঠিক বলেছিস ভাই, ও মালগুলোর বাইরে বেরোতে দেওয়াই যাবে না, ওদের যাবজ্জীবন মোটামুটি জেল করার দরকার। হ্যাঁ হ্যাঁ, যত টাকা খরচায় হোক ওই মালগুলোরে শাস্তি দিতেই হবে। আরে শাস্তি তো পাবেই পাবে, ও নিয়ে কোনো চাপ নেই, স্যার আছে না আমাদের সাথে, স্যারের মাথায় কি বুদ্ধি কম নাকি, স্কুলে ছেলে পেলে পড়ায় কি এমনি? বলতেছি কি কালকে পাদুরে নিয়ে যাতে হয় বুঝতে পারিছো, পাদু কাকা থাকলি বারে আমার কোনো টেনশন নাই, ও যে করে হোক কেস সলভ করে দেবে। ঠিক বলিসিস, এই অনেক লেট হয়ে গেল, যা যা স্নান টেনান করে আমিও রেডি হয়ে বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই হাগুদা এরকম স্যাড সং গাচ্ছে আমি বুঝতে পারতেছি না কিছু, আমার যেমন হচ্ছে বউ না থাকার যন্ত্রণা এই গান গাচ্ছে। আমার শালি ফালিরই জোগাড় করে দেবো নাকি হাগুদারে তাই ভাবতেছি, সবাই এবার যদি হাগুদারে বিয়ে দিই না তাই বুবা দেখে দেবো, আমার বউ কান কালা আর একটা বুবা, এ মোটামুটি যতই আমরা খিস্তি খামারি করি কোনো সমস্যা হবে না, যাই যাই তাকে পট করে স্নান করে ফেলাই। ও সোনা পাখি ময়না পাখি, আমার জন্য গরম জলটা কি হলো কি না? ভাগ্য ভালো বন্ধুরা আমার বউটা এখনো ফোনা তোলেনি। বলছি কি দিদি, কালকে কি আমাদের সাজা হবে? পাগলে কোথাকার সাজা, কি করে ওরা কোনোদিন প্রমাণ করতে পারবেই না যেসব কাজ আমরা করেছি। সত্যি বলছে তো দিদি, পারবে না তো? না না পারবে না। আর শোনলে শাকচুন্নি, আগের দিন তুই কিরকম এখানে বলছিলি, হ্যাঁ হ্যাঁ এরা দুজনই করেছে, একদম এসব কথা বলবি না বুঝতে পেরেছিস? দাঁড়া, তোরা যা কথা বলছিস সব আমি রেকর্ডিং করে রাখবো, এমন ভাবে রেকর্ডিং করবো এরা বুঝতেই পারবে না। দেখ রে শাকচুন্নি, আজকে আমাদের উপরে কিন্তু বিশাল টর্চার হবে বুঝতে পেরেছিস, গায়ে শক্তি জমায় রাখ, আজকে কিন্তু গুদুম কাদাম মার দেবে, হ্যাঁ কোনো মতে আজকে শিকার যাবি না বুঝতে পেরেছিস, তারপরে কোথায় কি সিসি ক্যামেরা লাগায় রাখবে সেই ফুটেজ দিয়ে দিলি পারে আমাদের কাজ শেষ বুঝতে পেরেছিস। হ্যাঁ আজকে একদমই স্বীকার করবে না যে আমরা এই ফুটোকে কেমিক্যাল খাইয়েছি। হ্যাঁ হ্যাঁ বলবো না, আগের দিন তুই শাকচুন্নি আগে তো কত মার খেয়েছিস, একটুখানি ওই মেয়েটার মার সহ্য করতে পারিসনি, বলে দিলি গলগল করে। দেখ শেফালি নতুন মানুষ, তাও মারটার সহ্য খেয়ে বলেনি, হ্যাঁ আর তুই ঘপ করে বলে দিলি। ভুলে গেছে দিদি, আর আমি কোনো সময় শিকার যাবো না যেসব কাজের সাথে আমরা জড়িত, মনে থাকে জানো, আজকের মারটা সহ্য করতে পারলে সারা জীবন তুই আনন্দে ঘুরতে পারবি, আর যদি গলগল করে বলে দিস সারা জীবন জেলে থাকতে হবে, তখন বুঝবি কেমন লাগে। দাঁড়া তোদের দেখাচ্ছি। ঠিক আছে যা বললাম তাই শোন, কোনো মতে স্বীকার করবি না, ঠিক আছে? ঠিক আছে দিদি। দিদি আমার ব্যথা লাগলেও আমি স্বীকার করবো না। আমার জন্য এক প্লেট মোমো,
করার জন্য এক প্লেট রসগোল্লা। ও, মরার আগে তোরা শেষ ইচ্ছা পূরণ করতে চাইছিস? যদি সেরকম হয় তো বল, আমার নিজের টাকা দিয়ে কিনে এনে দেবো। বড় সানাই, আমাদের মারবে কত সাহস! কালকে দেখতে পারবি খেলা? হ্যাঁ হ্যাঁ দেখতে পারবো। বলছি কি মা, একটু এদিকে আসো তো, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। আসি। না না না, তোমার আসা লাগবে না, আমি আসি। বলছি কি দিদি, ও আবার সবকিছু বলে দেবে না তো? ও কি বলবো ভাই ভাই, নাকি আমরা কি হয়েছে স্যার? ম্যাডাম, আপনি আমার থেকে অনেক বড় পোস্টে, তাও আমাকে স্যার বলেন কেন? বড়দের সম্মান করা উচিত। বলছি কি, তিনজন মিলে কি উল্টোপাল্টা কথা বলছে? হ্যাঁ, আমারও উল্টোপাল্টা কথা বলছে, আপনারও উল্টোপাল্টা কথা বলছে। কি বলেছে? বলছে তোদের ম্যাডামের গায়ে কোনো শক্তি নেই, মারে মনে আমাদের গাছ থেকে শুধু ধুলো আড়াই দেয়, ওই সব মারে আমাদের কিচ্ছু হয় না। এসব কথা বলিস? হ্যাঁ ম্যাডাম, এইসব কথা বলিস। দাঁড়া, ওদের একদিন কি আমার একদিন, দেখিস কেন আজকে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ স্যার। দাঁড়া বড়ো, আমরা জেলের থেকে বেরোয়নি, তারপরে আমরা দেখছি তোকে। কে কাদের দেখে, দেখিস কেনে। বলছি কি, কালকে ওদের কোর্টে পেশ করতে হবে, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই, বুঝতে পারছো? কিন্তু প্রমাণ আজকে বানাতে হবে। ইয়েস স্যার। পরশুদিন যেমন ওরা স্বীকার করেছিল, কিন্তু কালকে কোর্টেও স্বীকার করেনি, এর জন্য আজকে আমাদের একটা ভিডিও প্রমাণ রাখতে হবে। ঠিক আছে স্যার, আমি মারবো স্যার, আর আপনি ভিডিও শুট করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকে ওদের স্বীকার যাওয়াই ছাড়াবো, কি বলেন স্যার? একদম। আরে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মারো, সত্যি কিন্তু ওদের মুখ দিয়ে আজকে বের করতেই হবে। হ্যাঁ একদম স্যার, একদম। আপনি স্যার এখানে দাঁড়ান, আমি স্টার্ট করছি। আজকে শালা এমনিতে রাগ রয়েছে, তো ওদের আজকে আমি তুলোধনো করছি। এই দেখ দেখ, দামিনী ভাই আসছে, কিন্তু মারবে, কিন্তু সহ্য করতে হবে। ও নিয়ে কোনো চাপ নেই দিদি। গেট খুলছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ। হরিপদ। আগে স্যার। বলছি কি, ওখান থেকে মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু কর। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি সামনে আসলে ওরা শিকার যাবে না, তাই আমি দূরে আছি। ঠিক আছে স্যার। এখনো ভালোভাবে শিকার যা, তাহলে মারার হাত থেকে বেঁচে যাবি। কি শিকার যাবো, আমরা তো কিছু করিনি। হারাম জাদি, এত বড় মিথ্যা কথা বলছিস! কি বলছেন ম্যাডাম, আমাদের শুধু শুধু ধরে নিয়ে আসছেন, আমরা তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ফুটুকে চিনি না। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। হরিপদ কাকা, এই রেকর্ডিং শুরু করো, আমি অ্যাকশন শুরু করছি। একদম, রেকর্ডিং চালু। আমরা কিছু করিনি ম্যাডাম। করিসনি? দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। দাঁড়া ম্যাডাম, শুধু শুধু মারবেন না, আমরা কিছু করিনি ম্যাডাম, কিছু করিনি। ও ম্যাডাম, এই 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 মারবেন না ম্যাডাম, নাকের বিষ মনে হয়ে যাচ্ছে। হে বাবা, এই শুধু শুধু মারছো কেন, আমরা কিছু করিনি। আমরা ছেড়ে দিন ম্যাডাম, আমরা কিছু করিনি, আমরা কিছু চিনি না, আমরা কিছু জানি না। আমরা ফুটুকে দেখিনি কোনোদিন, এখনো শিকার জানালে মরেছিস। আমরা চিনি না, আমরা ফুটুকে চিনি না। এত মার খাচ্ছিস, তাও সত্যি কথা বলবি না? ম্যাডাম, আমরা জানি না, ফুটুকে চিনি না আমরা। এ কি মহাজন, মালগুলো আমাকে শিকার করছে না যে? হারাম জাদুগুলো বলবি কিনা? আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, আমাদের ছেড়ে দাও। শুধু শুধু মারবেন না ম্যাডাম, আমরা কোনো দোষ করিনি। আমাদের উপরে এরকম অত্যাচার করতে পারেন না ম্যাডাম। লাজ জানার মতন বলছি, বল নয়তো দেখ তোর মাথা ফাটিয়ে দিয়েছি। ওরে বাবা, ওরে বাবা, মেরে ফেলো, মেরে ফেলো, আর মনে কাটবো না ম্যাডাম। আপনি আমাদের শুধু শুধু এইভাবে টর্চার করতে পারেন না ম্যাডাম। ছেড়ে দিন, ছেড়ে দিন ম্যাডাম, ব্যবসায় পড়লাম। আজকে যতই মারেন না কেন, শিকার যাবো না, শিকার যাবে না। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। মরে গেলাম, মরে গেলাম ম্যাডাম। ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিন, মুখে মারবেন না ম্যাডাম। ম্যাডাম, শুধু শুধু আমাদের গায়ে হাত তুলছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কালকে কোর্টে আপনার নামে আমরা কমপ্লেন করবো। তোরা যা পারিস করে নিস। ও বাবা, মরে গেলাম, মরে গেলাম। সত্যি বলছি, কালকে আমরা কমপ্লেন করবো। আলগুলো আজকে শিকারই যাচ্ছে না যে। এ তো মহাযন্ত্রণা, শিকার যাচ্ছে না স্যার। এদের এত মারার পরেও আজকে শিকার গেল না স্যার। কি করি এখন, তাই তো ভাবছি। বলছি কি স্যার, এর থেকে বেশি মারলে মরে যাবে, রাতের বেলা আরেক রাউন্ড এদের মার দিলে হয়? দেখো একটু চেষ্টা করে দেখো। কর কর, আমাদের রেকর্ডিং ভালো করে কর, এগুলো কোটে দেখাবি যে আমাদের শুধু শুধু মেরেছে। এই রেকর্ডিং বন্ধ করো। ওকে স্যার। বললি আবার দিদি, আজকে কিন্তু খুব কেলিয়েছে। আর বলিস না, আমার হচ্ছে মনে হচ্ছে মেরুদণ্ডের হাড়ের রয়েকেল তো একটা জয়েন্ট খুলে গেছে। আমার তো উঠার শক্তি নেই। ভালোই হবে এইভাবে, কালকে জর্জের সামনে গিয়ে আমরা বলবো আমাদের উপরে এরকম টর্চার করেছে, তারপরে একেই সাসপেন্ড করে দেবে। এই রেকর্ডিং বন্ধ করো। হ্যাঁ স্যার, ওদের কথাবার্তা রেকর্ডিং করছিলাম। না না, আর করার দরকার নেই, বন্ধ করো। ওকে স্যার। এই ভিডিওতে বলিস নি দেখিয়েছে, আগের ভিডিওতে তোদের সব রেকর্ডিং করে ফেলেছি। ঠিক আছে, তুমি আরেকবার চেষ্টা করো সন্ধ্যার দিকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই যখন এদের খেতে দেয়, খেতে দেওয়ার আগে এক ডোজ দিয়ে দেবো। হ্যাঁ, কায়দা করে দিও। হ্যাঁ, শিকার গেলে আমার জানিও, আর বন্ধুদের কাছে অবশ্যই একটা এভিডেন্স আছে, ওই দিয়ে চলবে কিনা কে জানে। এদের মুখ দিয়ে শিকার করতে পারলে স্যার ভালো হতো। ভালো মানে খুব ভালো হতো। এখন স্যার কি হবে? ও কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, দাঁড়াও। সত্যের জয় হবেই, অবশ্যই হবে। দাঁড়া, জেল থেকে ছাড়াতেই তোদের দুজনটা যদি আমি সাহায্য না করতে পারি, তো আমার নামও কাল লাগেনি না। কি মার মারলো দিদি? দিদি গো দিদি, আমার সব শেষ করে দিল, মেরে আমার হাত গোল সব ভেঙে দিয়েছে। আরে দুদিন দিন পরে ঠিক হয়ে যাবে। দিদি কি মার মেরেছে রে দিদি? বদলা নেবো, চাপ নিস না। হ্যাঁ দিদি, বদলা নিতেই হবে। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি টেনশন নেবেন না স্যার, আমি এভিডেন্স কালেক্ট করে রাখবো। ঠিক আছে ঠিক আছে, এই মানগুলো শাস্তি পাওয়া দরকার, এইভাবে যদি ছুটে যায় তাহলে সব নষ্ট হয়ে গেল। কি রে, ছাড়া পাই, তারপরে দেখছি তোকে। দাঁড়া,
দাঁড়া, সন্ধ্যা হয়নি, তোদের আবার হবে। মেরে ফেল, তাও আমরা সত্যি কথা বলবো না কোনোদিন। দেখছি আমিও কি করে সত্যি কথা না বলিস। তো যত ক্ষমতা থাকে লাগিয়ে নিস, আমরা বলবো না তাই বলবো না। মরে যাবো তাও সত্যি স্বীকার করবো না। দাঁড়া দেখছি তোদের আমি। কাকা, এদের একদম খাওয়া দাওয়া জল ফল সবকিছু বন্ধ, কিচ্ছু খাবো না, তাও ভালো, কিন্তু বলবো না সত্যি কথা। একদম ঠিক বললে পরে সারা জীবন জেলের খেয়ে টানতে হবে। একদম ঠিক বলেছ। কি করা যায় এদের, কি বলে সত্যি কথা বের করানো যায়, মাথা কাজ করছে না। সত্যের জয় তো হবেই হবে, যেভাবে হোক, ভগবান আছে তো সেই বিচার করবে। হে ভগবান, তুমি এদের উপযুক্ত শাস্তি দিও, তোর কোনো ভগবানের কাজ হবে না। আমাদের কথাই শেষ কথা, কালকে আমরা ছাড়া পাবোই পাবো। দেখে নিস, তুই দেখে নিস। হ্যাঁ, পুলিশের সাথে তুই তো গাড়ি করা, দাঁড়া তোকে দেখাচ্ছি। মার মার, মেরে ফেল। এখন মারবো না, সন্ধ্যার সময় আবার দেবো ডোজ। দাঁড়া, যে সময় মারিস এখন সত্যি আমরা বলবো না। ঠিক আছে, দাঁড়া দেখি তাড়াতাড়ি নতুন ঘরটা উদ্ঘাটন করে দিই। ফুটো, এখনো যে পাদু এলো না যে। আরে হাগুদা, তুমি পাদুরি নিয়ে টেনশন করো না, আমার কাকা যেখানেই থাকুক টাইম মতন চলে আসবে। আরে তার জন্য টেনশন না, একটু আগে আমি গেছিলাম ওই ব্রাহ্মণের বাড়ি, বাড়ি ছিল না তো, এখন না থাকলে পুজো কে করবে? কেন হাগুদা, তুমি করবা। হয়েছে হয়েছে, তোর আর বলা লাগবে না। মাধ্যমিক পরীক্ষায় তিনবার ফেল করার পরে আর পরীক্ষা দিই নাই, বুঝতে পারিস? তাহলে আমি যদি পুজো করতে যাই তা মোটামুটি আশেপাশে যত লোক থাকবে সবার কপালে একটা দাঁত ভেঙে ভেঙে লাগবে। কিন্তু তাহলে পুজো কেটা করবে? কেটা করবে মানে আমাদের বৌমা করবে, উচ্চ শিক্ষিত নার্স ম্যাডাম করবে। তা কথাটা খারাপ বলো নাই, কিন্তু ওই যে সংস্কৃত উচ্চারণ করতে পারবে তো? আরে পারবে না পারবে না, তুই চল। ফুটোর আজকে সারপ্রাইজ দেবো, ফুটোর ঘরটা কিভাবে ডেকোরেশন করেছি ফুটো দেখলিস, ঈদ হয়ে পড়ে যাবে। আর বন্ধুরা, আমার ঘরে যেসব মালপত্র আছে তোমরা কিন্তু দেখবা, কেউ লোভ মারবা না, ঠিক আছে? লোভ ঢেলি কিন্তু আমার পাতলা পায়খানা হবে, বিদেশি মাল সব ইম্পোর্ট করে রেখেছি। রাত্রির বেলা আমি একা একা খাবো। পাদু এখানে আধা ঘন্টা ধরে আমার বসায় রাখিস, এখনো কারুর দেখা পাওয়া যাচ্ছে না। আসলে এটা সত্যি তোদের বাড়ি তো নাকি? তুমি পোলাইট মতাই, তুমি তো কি কথা বলো, এটা আমাদের বাড়ি, একটু পারি দেখতে পারবা, বুঝতে পারি তো? এই গেট ফেট লক করা হয়েছে, আজকে নতুন উদ্ঘাটন তো, তা বাড়িতে কাকিমা সবাই সাজে গুজে আসবে তো নাকি? ওরে তো আমার একটু আর আমসে ডাকি নিয়ে আসতে পারতি, ছাড় ছাড় করে টেনে নিয়ে আসিস। ও ঘোলা, তোমার কোনো গেলান্তি নাই, তুমি কোন জায়গায় পুজো করতে চললে বাড়ি তা ঠিক আছে? আরে নাই, আজকালকার কোনো ব্যবসা পানি কোনো পুজো পাটি কিছু নাই। পুজো পাটি ঠিকই আছে, তুমি মন্ত্র ঘোলা উল্টো পাল্টা বলো, যে তোমার কেউ নেয় না। ওরে ভাইপো, তোর আর কি বলবো, এই সে মন্ত্র যে একটা দাঁত ভাঙা মন্ত্র, সংস্কৃত শব্দ উচ্চারণ করতে গেলি কলিজা কাঁপিয়ে ওঠে। হাসিয়ে না ভাইপো, একটু ফলিয়ে দেখো, দাঁত ভেঙে যাবে, এরকম এরকম মন্ত্র উচ্চারণ করতে পারবা না। তুমি কি করলে কল শুনি? আমি ওই পাকস্থলীর অনেক চাপ দিই আর হৃৎপিণ্ড দিয়ে প্রেসার দিয়ে বার করি। বলি বাবা, সংস্কৃত এত কঠিন নাকি? কঠিন মানে সামনের তিন চারটে দাঁত নড়িয়ে গেছে, ভাগ্য ভালো গুণো দিয়ে টানা টুনো দিয়ে বাঁধতে রেখেছি, কবে যে খুলে পড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আর তোমার ওই ফুটো কাকা ঘন ঘন খালি বলে কি ভালো করে পড়ো ভালো করে পড়ো, ওরা ভালো করে পড়তি এই যে দাঁত ভেঙে যায় সে তো খবর তার জানে না। ঘোলা, তুমি এতখানি পুজো করলে 500-1000 টাকা নিয়ে যাও তো ভালো করে ফলবো না? আরে ভাইপো বয়স তো কম হলো না, অকর ফকর ভালো করে দেখতে পারি না। কথাটা তো খারাপ বলিস নাই, কিন্তু আর কি করবো বুঝছিস, এখন এই বউর বেশি কথা না শুনলি এই হজম হয় না। সত্যি বলি তো? সত্যি মানে এই বউর রোজ দিন খিস্তি খামারি শুনতে শুনতে এখন একটা না শুনলি মনে হয় কি যেন মিস করতেছি, কি যেন মিস করতেছি। বলতে কি, তুমি তোমার বউ কি ভয় পাও? না না, বউরে ভয় পাবো কিছুর জন্য? তাহলে তোমার বউ যা বলে তুমি তাই শোনো কেন? ও আমার বউ একটু বয়সে বড় তো, তাই একটু সম্মান করি, সম্মান। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ গো ভাইপো, হ্যাঁ বিয়ে করো তারপরে বুঝবা। এই তো নতুন বালি হয়ে গেছে তো, এখনই দেখি বিয়ে থাক করা যায় নাকি। তোমার বিয়ে কিন্তু আমি পড়াবো। আমার কষ্ট তো কম করে দেশে, এই বৌমা দেখছি সব জিনিসপত্র গুছাই নিয়ে আইছে, অনেক সময় ছিল হাতে তাই ভাবলাম একটু গুছিয়ে নিয়ে যাই। ভালো করিস বৌমা। বৌটা কার দেখতে হবে না। ফুটো বলছি এখনো স্যার এলো না যে। তাই তো, স্যারের কথা তো ভুলেই গেছিলাম, স্যার এখন আসেনি যে। ফুটো তাড়াতাড়ি চাবিটা দাও, ঘরটা ওপেনিং করে দিই। এই স্যার যতক্ষণ না আসবে ততক্ষণ কোনো ওপেনিং হবে না। হ্যাঁ বাবা, এ কি বলছো, 40 মিনিট ধরে বসে বসে আমার পাছায় মনে হচ্ছে বিস্ফোরণ উঠে গেল 2-3 দিন। সত্যি পোলাইট মাথায়? না রে ভাই, তোর সাথে তো আর কি করি, যদি ফুলা হয় তাহলে আমার ধারে বাজা, আমার ধারে এই ওষুধ আছে ওষুধ। তোমাদের স্যার কতক্ষণে আসবে? এই স্যার আসলে পরে উঠবো, আমি আর উঠে দাঁড়ায় থাকতে পারতেছি না, মাজাটা ঝিনঝিন করতেছে। বলছি পুরোহিত মশাই বাড়ির থেকে একটা কেতা নিয়ে আসতে পারতে, কেতা না এসে এখানে শুয়ে পড়তে।
আরে এই পাদু যদি বলতো এত সময় লাগবে, আমি সত্যিকার একটা কম্বল নিয়ে আসতাম ছোট দেখে। শুভমঙ্গলাম, এই স্যার আসে গেছে। স্যার আপনার আসতে তো দেরি হলো। আর বলো না হাগু, গাড়ি নিয়ে যে বেরোইছি, ও বাবা দেখি পট করে সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে, তারপরে সেই মিস্ত্রির ডাকায় ঠিকঠাক করায় মোটামুটি লেট হয়ে গেছে। আত্মীয় কুটুম্ব নাই, এখন তোমরা যা শুরু করিছো এ মোটামুটি আত্মীয় কুটুম্ব থেকে বেশি হয়ে গেছে। স্যার আপনি না থাকলে আজকে আমরা কোথায় থাকতাম? স্যার বলেন না, আমার বন্ধু থাকতো ফুটো, না আমি থাকতাম, না এই ঘর নিয়ে আমার কিচ্ছু হতো। স্যার সবকিছু তো আপনার জন্যই। ওরে আমি আর কি করব, সব উপরালার খেল, সে যা করবে তাই, আমি তো উপলক্ষ মাত্র। আর এইসব কথা বলে স্যার কষ্ট দেবেন না, স্যার তাড়াতাড়ি আসেন। স্যার হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, এই মুহূর্ত শেষ হতে, চলো তাড়াতাড়ি আসেন। আরে প্রহিত মশাই, তুমি আগে মন্ত্র শুরু করো, তারপরে আমি আসছি। এই আমার তো ধর তাক্তা মার পেরে এখনই শুরু করে দেবানি। দাও দেখি বৌমা, থালাটা আমার কাছে দাও। আরে বাবা তুই অত মাজাটা তুই না লাও নাকি? মাজাটা কিরম কুড়া হয়ে গেছে রে বাবা। দাও দেখি থালাটা দাও। বলছি কি স্যার, ওদিকের কোনো খবর টবর পেলেন স্যার? আজকে নাকি সকালবেলা বেদম কেলান কেলাইছে, তাই তো শুনলাম, ভিডিও রেকর্ডিং করেছে। কি বলছেন স্যার, সত্যি? সত্যি মানে একটু পরে আমার বন্ধু হোয়াটসঅ্যাপে পাঠাবে না। যাক, ঘর উদ্ঘাটনের দিন ভালো একটা খবর শুনলাম। এই ফুটো হাগু মাস্টার মশাই, তোমরা পরে কথা বলেন, আগে উদ্ঘাটনটা করে নাও। হ্যাঁ হ্যাঁ আসি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম, এই আতং ঝাড়া পাতং ঝাড়া, ঝেড়ে দেবো তোর নিম ঝাড়া, এই হাগুর ঘরে যেন কোনো ভূত পেত যেন না থাকে, ওং সোহা। ওরে বাবা বিশাল মন্ত্র পড়তিছে তো। ভদ্রকালী কপালিনী হে যা দেবী সর্বভূতে নমস্তুতে ওং সোহা। কান্দানা হেভি সুন্দর দেখছে। সেপ্টেম্বর মাসে শুক্লা পক্ষে পঞ্চম তিথিতে শুক্রবারে সকাল 10:15 গৃহ প্রবেশের সময় আরম্ভ হইতে চলিল, ওং সোহা ওং সোহা। এই পাদু ফাজুলি করবি না কিন্তু, এই হাগুর কেনা নতুন ঘরে ভূত পেত যদি থাকিস রে তোরা উড়ে চলে যা, নয়তো মন্ত্র দিয়ে তোদের ভস্ম করে দেব। চামুন্ডি 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 কালী ওং সোহা। শালা মন্ত্র তো ভুলিয়ে গেছি, 5-10 মিনিট মন্ত্র না পড়লে কি টাকা দেবে না? একটা আন্দাজ একটা বলিয়ে দি। এই কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাঙড়ে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটন মলো বেতের মলো ধামাকুলো সরষে ছোলা ময়দা আটা, এরপরে তো জানি না রে ওং সোহা। ছাত্রী করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা আখের গুড় মাছি ধরেছে জন্মের দূর দৌড়ই চলে, আয় তোর তোরা আমার তো জিনিসপত্র কিনতি তোরা ওং সোহা। এই হাগুর ঘরে সম্পূর্ণ পদযাত্রা সম্পূর্ণ শুরু হতে চলেছে। তারপরে বইয়ের লোক খুঁজে পায় না কি দেবে কি দেবে, তখন ফট করে একটা মন্ত্র উঠে দিয়ে দেবে বইতে, বুঝতে পারিস? তুমি বলো কি, আজকাল ছোট ছোট ছেলে পেলে ধরে ফেলাচ্ছে আর কি করা যাবে? দেখি আমি স্যারের কাছে জিজ্ঞেস করছি। স্যার বলতে কি এটা আমাদের বইতে আছে না কবিতা? হ্যাঁ হ্যাঁ আমাদের বইতে তো আছে কবিতা। ভালো লাগবে না, 3-4 দিন ধরে প্র্যাকটিস করতেছি তোমার এই ঘর উদ্ঘাটন করার জন্য। আমরা তো তোমার বলিনি 3-4 দিন আগে। ও তোমরা না বললি কি হবে, আমি স্বপ্নে দেখেছি। বলছি কি হয়েছে হয়েছে, এখন আসো স্যার, আপনি আগে গৃহ প্রবেশ করুন। এই থালাটা বৌমা ধরো। বলছি কি আমার দক্ষিণাটা? আরে দক্ষিণাটা নিবা পরে, ঘরের ভিতরে দেখবা না নাকি? আমার না বিরাট খিদে লাগিছে, দক্ষিণাটা দিলে আমি চলে যেতাম। আরে ঠাকুর মশাই দিচ্ছি, আগে ঘরের ভিতরে একটু ডেকোরেশনটা দেখে বলো কিরকম হয়েছে আমার পছন্দ মতো। এত করে যখন বলতিছো চারটে খাইয়েই যাবানি আর কি করবো। ঠিক আছে তাহলে আমি দরজা ঘরের ভিতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ কাজ সব হয়ে গেছে, এখন তুমি ঢুকলি হবে। ভাবতেছি নতুন ঘর বানালি তোমার দিয়ে ডেকোরেশন করাবো। না স্যার আপনার ঘরে আমি করে দিতে পারি। ঠিক আছে একটু বসে নি। হাগুদা তুমি কি করিস হাগুদা, কেন ভাই তোর পছন্দ হয়নি? তুমি কি আজকে আমার চোখের জল আনিয়ে দেবা? আমার জন্য যা যা করিস তা বলে বোঝানো যাবে না। এসব কথা বলে আমার শুধু শুধু কষ্ট দিবি না হাগুদা? শুধু শুধু এত টাকা খরচা করার কি দরকার ছিল? টাকা সব কি কেতা কম্বল ভরে নিয়ে যাবো নাকি? কিছু টাকা খরচাও তো করতে হবে নাকি? তবু আমার রুমের পিছনে এত টাকা খরচা করার কি দরকার ছিল? বৌমা একটু ভিতরে আসো।
ও বাবা, এত সুন্দর ঘর কেন বৌমা পছন্দ হয়নি? খুব 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 ভালো হয়েছে। দেখ রে পাগলি, হাগুদা আমাদের জন্য কি করেছে। এই ঘরটা দেখে না আমার একটা গান মনে পড়ে গেল। গাও দেখি গাও। একে একে সব ফুল ফুটেছে যে কবিতায়, হাগুদার মতো ভালো মানুষ আমি দেখি নাই। ওরে বাবা, এসব গান গায় না, এসব গান শুনিয়ে আমার আবার চোখ দিয়ে জল চলে আসে। হাগুদা, তুমি আমার জন্য কি না করলে হাগুদা? হসপিটালে এত টাকা দিলে, আমার বাঁচালে, আমার বিয়ে দিলে, আমার জন্য এখন এই রুম ফুম সেট করে দেছো। ওরে পাগলা, তোর জন্য করবো না তো কার জন্য করবো রে? তুই হচ্ছে আমার জীবন মরণের সাথী, আমার বিপদেও থাকিস, আমার সুখেও থাকিস, তো তোর জন্য করবো না তো কার জন্য করবো বল দেখি। বলছি পাদু কই, পাদুরে দেখছি না তো? পাদু চলে গেছে, পাদুর রুমি। পাদুর জন্য স্পেশাল রুম আছে? হ্যাঁ হ্যাঁ, তোদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, চল। হ্যাঁ চলো দেখি, চলো তাড়াতাড়ি দেখি। সে ব্রাহ্মণ কোথায় গেল? ওই যে ওই জায়গা করা ফ্রিজি ফল ছিল, ঘপা ঘপ মারি যাচ্ছে। স্যার চলেন, স্যার পাদুর রুমটা দেখাই স্যার। হ্যাঁ হ্যাঁ চলো। হে হাগু, এ কি ঘর বানাইছো তুমি? কেন প্রয়েত মশাই পছন্দ হয় নাই? হে পছন্দ তো হয়েছে, তুমি যে আমার 500 টাকা দিয়ে বিদায় করতে চাচ্ছ, আমি তো 500 টাকায় শুনবো না। এত ভালো ঘরের এত বড় পুজো করে দিলাম, কমসে কম 2000 টাকা না দিলি হয়? হয়েছে হয়েছে, তোমার রেগুলার ডাকি, তুমি আমাদের ডেইলি কাস্টমার। এই বলি হয় ভাই, আর কিছু টাকা দাও, এত সুন্দর ঘর আমার বৌরি দেখালি, আমার বউ তোমার চেঙ্গা মারত যে সারা জীবনে করিস কি, হ্যাঁ একটা টালি গুছাতে পারো নাই। হয়েছে হয়েছে, সব ঘর ঘুরে দেখো আসো। বললি হবে না, ঘরটা এই সুন্দর হয়েছে। ঘরটা এই সুন্দর থেকে যে সাজাইছে না, তার মাথায় বুদ্ধি আছে বললি হবে না। কে সাজাইছে দেখতে হবে না? আমাদের হাগুদা। ও হাগু তুমি? ওই আর কি, শালা বললি হবে না, তোমার ক্যালমা আছে। চলো হাগুদা কি অন্য রুমে চলো। হ্যাঁ হ্যাঁ স্যার চলেন স্যার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বলতে কি মামা কেমন ঘর হয়েছে? বলে বাবা হেবি সুন্দর, মনে হচ্ছে কি আমরা কতিপতি। বাবা বাবা, এত সুন্দর ঘরটা সাজাবে আমি কোনদিন ভাবতে পারিনি। ভাগ্নে ঘর তো ভালো সাজাইছে, কিন্তু আলমারিতে এত বইপত্র রাখি আমার ভয় লাগতেছে। হাই সব বই কি ফেলার জন্য নাকি? কোনো কোনো বই ফ্যাশনের জন্যও আছে। সত্যি বই পড়তে হবে না তো? না না অল্প কিছু পড়তে হবে, তাহলে ঠিক আছে। পাদু তোর রুম কেমন হয়েছে? হেবি সুন্দর হয়েছে বাবা, হেবি সুন্দর। আসেন স্যার আসেন। বললি হবে না হাগু, তোমার ক্যালমা আছে, এত সুন্দর সাজাইছো তা বলার বাইরে। ব্যবসা সেরে দিয়ে লোকের ঘর গোছানো কাজ করলে হয় না? আরে তো সময় পাই নাই, সময় পালি আরো ভালো করে সাজাতাম। ওরে এই যে সাজাইছে তাই তুই একদম কেঁপে গেছে দুনিয়া। বললি হবে না হাগুদা, তোমার ক্যালমা আছে। ক্যালমা মানে খালি ক্যালমা? চলো চলো এবার আমার রুমটা দেখাচ্ছি, চলো দেখে চলো। হাগু বললি হবে না, তোমার ক্যালমা আছে। ওই স্যার একটু একটু। বলতে কি মামা, তুমি আর আমি এখানে খেলা করবো? আমার তো বিছানা থেকে খালি ঘুমো আসতেছে। আমালো স্যার আসেন স্যার। হে হাগু, এসব কি দেখছি আমি? স্যার সব ব্র্যান্ডেড মাল। বলছি এত কালেকশন তুমি পেলে কোথার থেকে? স্যার এইসব আছে, সিস্টেম জোগাড় আছে, জোগাড়। তাহলে তো একদিন আসতে হয়, পার্টি হবে। কি যে বলেন স্যার, আপনার যখন মন চায় তখন। আচ্ছা আচ্ছা, আমার পুলিশ বন্ধুকে নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, কোনো কথা হবে না। বাবা সব ব্র্যান্ডেড মাল তো দেখছি। আসো বৌমা আসো, ফুটো আয়। কি রে ফুটো নাচছিস কেন? নাচবে না, তুমি কি জিনিস দেখিস ওইসব? হ্যাঁ ও দেখে তো আমার একই লোভ লাগছে। আরে বাবা, ফুটো তো সেই নাচ নাচছে। ওই দেখে আমার সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই ফট করে এক ঘুট মেরে দিই। সাইড দে বৌমা, রাস্তি দে। খুব সুন্দর হয়েছে হাগুদা, থ্যাংক ইউ। এসব শালা ব্র্যান্ডেড মাল, এসব খালি টিভিতেই দেখি, আজকে হাত দিয়ে ধরে দেখতেছি। আজকে রাত্রি ঘপ করে এক বোতল মেরে দিতে হবে। বলছি কি হাগুদা, দিয়ালে কি লেখেছো? দেখো পড়ে দেখো। ভালোবাসা অভিনয়। হে হাগু আমি কি দেখছি, আমি কি চোখের সর্ষের ফুল দেখছি মনে হচ্ছে। কেন? ওই আলমারি ভরা সব কি ওগুলো? এগুলো খালি বোতল। এই আর কি মেরা টাকা পাও না, এই হাগু খালি বোতল রাখবে সেটা আমার বিশ্বাস হয় না। বলছি কি হাগু, 500 দাও, যা দাও হতে আমার কোনো অসুবিধা নাই। বলছি কি ওখানে একটা বোতল দাও না, হে আমি আর আমার বউ মিলে খাবো। দেখো সাধু বাবা, আজকে দেওয়া যাবে না তোমার প্রথম দিন উদ্ঘাটন, কাউরি হাত দিতে দেওয়া যাবে না। কালকে আসো, কালকে দেওয়ানি। সত্যি বলছো? কালকে দেওয়া তো, কালকে আমি 7 সকালে চলে আসবো। বলছি কি ওই আমার একটু হাগু আইছে বুঝছো, আমি একটু পট করে একটু হাগু করে আসি। বললে হবে না হাগু, তোমার সিলেকশনটা ভালো আছে, কালার ফালার সব খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ফুটো ভাই তুই কিছু বলছিস না যে? কি আর বলবো, দেখে মুখ টলটল করতেছে, মনে হচ্ছে দুঘট মেরে দিই। কি বললে? না না কিছু না বউ, কিছু না। ফুটো ভাই পেয়ে গেছে বৌরি। আরে না হাগুদা, এই সবার সামনে একটু সম্মান দিতে হয় না তার জন্য। আর কিচেনটা কিরকম বানিয়েছিস? চলো স্যার কিচেন দেখাচ্ছি, চলো চলো দেখি চলো। হ্যাঁ হ্যাঁ কিচেনটা দেখো, আমার রান্না করতে হবে তো, দেখি কোথায় কি আছে। চলো বৌমা চলো কিচেনটা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ চলেন। এক ঘুট মেরে দেবো নাকি? সারা জীবন বাংলা খাইছি, আজকে তো দেখি সব ইম্পর্টেন্ট মাল। ফুটো বাবা আসো, কি হচ্ছে, কিছু করছো নাকি? না না হাগুদা, একটু গন্ধ শুকতেছিলাম, কিরকম গন্ধ। আজকে আর কোনো গন্ধ শুকাশুকি হবে না, আজকে ঘরের উদ্ঘাটন হয়েছে, কালকের থেকে শুকো গন্ধ। চলো কন্ট্রোল কন্ট্রোল, চলো চলো আসেন স্যার আসেন।
বললে হবে না, হাগুর কেলমা আছে। আসো বৌমা আসো, দেখো এ বাবা এ কি যন্ত্রপাতি, আমি কি করে চালাবো? সব শিখে যাবা বৌমা, সব শিখে যাবা। কত সুন্দর গ্যাস, কত সুন্দর চিকনি, সবকিছু আছে। বাড়ি তো এই ধুমর জ্বালা রান্না করতে পারতাম না, এখন তো দেখি সব জিনিসপত্র লাগানো আছে। বললে হবে না বউ, তোর কপাল আছে। সত্যি হাগু কি বানিয়েছো, আমার রান্নাঘর তো মানে একদম সিম্পল। তুমি কি বানিয়েছো হাগু? আর স্যার বলবেন না, গরিব মানুষ যেটুকু পারি সেটুকু। এরকম কেন বললে আমার কপাল আছে? হাগুদা এর আগে দুটো বিয়ে করেছে, তারা সবসময় এই পাতা দিয়ে জাল দিত, কোনো সময় গ্যাসে, কোনোদিন গ্যাস পুরো হয়ে গেছে। আর বউ দেখ তোর কপাল, তুই আসতি না আসতি দেখ বাড়ি দেখছিস, বাড়ি গাড়ি সব হয়ে গেছে মনে হচ্ছে। বলছি কি এসব আমি কি করে চালাবো? বলছি কি এসব যদি চালাতে না পারো, ইউটিউবে সার্চিং করবা, দেখবা সব দেখাই দেবে। বললি হবে না, কায়দার জিনিস বানাইছে সব। বলছি কি হাগুদা, তোমার মাথায় এসব প্ল্যানিং আসলো কোথার থেকে? ওরে বাবা, প্ল্যানিং কি কম আছে নাকি? আমি টাকের দুশ্মন তেল বানানো মানুষ, তুই কি ভাবিস? সত্যি তুমি একটা জিনিয়াস মানুষ। বললি হবে না হাগুর, মাথায় যা বুদ্ধি, হাগু তো একটা ম্যাক্স লেভেল পুরো মানুষ। বলছি কি বৌমা, এই স্যারের জন্য একটু চা বানাও তো, আমাদের জন্য সবার জন্য নতুন গ্যাস তুমি একটু উদ্ঘাটন করো। হ্যাঁ 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 বানাচ্ছি বউ, আদা দিয়ে কড়া করে চা বানাও। হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি। স্যার চলেন স্যার, ওই বাইরের রুমে গিয়ে বসি, তারপরে চা খেতে খেতে গল্প করবো। সত্যি হাগু তোমার ঘর দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। ওই স্যার গরিব মানুষ যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। না না খুব ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। বলছি আমার বাড়িটাও কিন্তু তোমার একটু ডেকোরেশন করে দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি যে সময় বলবেন সে সময়। বলছি কি বউ একটু ভালো করে বানিও, স্যার যেন ভালো বলে। হ্যাঁ আমি যেটুকু পারি সেটুকুই তো বানাবো। হ্যাঁ হ্যাঁ বানাও বানাও। স্যার বলছিলাম ওই কালকে তো আবার ওই মানে কেসের ফাইনাল, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ কালকে ওদের কি হয় কে জানে, সাজা হবে কি না হবে কে জানে। স্যার সাজা তো ওদের দিতে হবেই হবে। কালকে আমার পাদু কাকারে নিয়ে যাবো, পাদু কাকা একাই কেস সলভ করে দেবে। ঠিক বলেছো, পাদু যেভাবে আমার বউকে বাড়ির থেকে তাড়িয়েছিল, অন্য কেউ হলে পারতোই না। পাদুকেই নিয়ে যেতে হবে, পাদুই কিছু না কিছু করবে। চলেন স্যার সামনে গিয়ে বসে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার চলেন সামনে চলেন। বলছি কি হাগু দাদা চিনি কোথায়? ওই দেখো ওই নিচের বক্সের ভিতরে আছে, কোথায় যেন রেখেছি দেখো, আছে ওখানে। ওমা তুমি চা বানাও, আমরা বাইরে বসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাগু দাদা ঠিক আছে। চলেন স্যার। চল রে ভাই ফুটো, নাকি বউর কাছে থাকবি? না 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 চলো চলো চলো। স্বামী তুমি একটু থাকো না, তুমি থাকলে একটু ভালো হবে, আমি তো জানি না কি করে চালাতে এইসব জিনিসপত্র। ঠিক আছে ফুটো তুই এখানে থাক, আমি স্যার বাইরে যাচ্ছি। ঠিক আছে তাহলে। বলছি স্বামী একটু গ্যাসটা চালু করে দাও না, এ ঘোড়া এইসব আমার চালাতে পারি না, আমারও দেখতে হবে ইউটিউব ফিউটিউব। দাঁড়াবো মোবাইল একটু দেখে নি। তুমি এনে বাইরে, সত্যি আর কি বলবো, আমি তো পারি না তুমিও পারো না। আরে বাপের জন্মে এইসব কোনো চোখে দেখিস নাকি? কোন দেখি টিপ দেবানি, চলবে কি না চলবে তার কে জানে, তাড়াতাড়ি দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি। কই হলো? আরে বউ দেখছি গো দেখছি।